عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور. আল্লাহ তাআলা বলেন, আর তোমরা স্মরণ করো তোমাদের উপরে আল্লাহর নিয়ামতকে এবং আল্লাহর অঙ্গীকারকে, যে অঙ্গীকারে আল্লাহ তোমাদের সাথে আবদ্ধ হয়েছেন। যখন তোমরা বলেছিলে আমরা শুনেছি এবং মেনেছি এবং তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা মনের খবর জানেন, অন্তর্যামী। তো এই আয়াতের প্রথম অংশ আল্লাহ তাআলা বলেন যে তোমরা মনে করো। মনে করা মানুষের যে স্মরণ শক্তি, এটাকে তাফসিরের মধ্যে, তাফসিরে শাহরাবি, তাফসিরে নাবলসির মধ্যে লেখেন, মানুষের যে ব্রেন, যে স্মরণ শক্তি, এটা যদিও খুবই ছোট, খুবই সামান্য, মাত্র 100 মিলিগ্রামের কম, একেবারে সামান্য, কিন্তু এই অল্প স্থানে 1,47,000,000,000,000 ছবিকে ধারণ করতে পারে। এবং মানুষের এই স্মরণশক্তির মধ্যে 3টা স্তর আছে। একটা স্তর হলো যে মানুষ যেইটা দেখে সেইটাকে সে আয়ত্ত করে। দ্বিতীয় স্তর হলো যেটাকে সে দেখেছে সেইটাকে সে স্টোরেজে বা একটা পুরাত সরল আরবিতে বলে যে তার মনে রাখার যে স্টোরেজ সেখানে সেটাকে রেখে দেয়। আর এইটা যখন আরো একটু পুরান হয় তখন এটাকে রিসাইকেল বিন, আপনারা কম্পিউটারে অনেকেই জানেন, অনেক ফাইল আছে, ফাইলগুলো ডিলিট করলে একটা বাদ পড়া ফাইল ওইখানে গিয়ে জমা হয়। তো মানুষের ব্রেনের মধ্যে অনেক বিন আছে, যেই বিনের মধ্যে এই ফাইলগুলো বা মানুষের এই তথ্যগুলো সেখানে আবদ্ধ থাকে এবং মানুষ এগুলো হয়তো ভুলেই যায়। অনেক সময় অনেক দিন পরে আবার সেই জিনিস যদি কখনো সামনে আসে বা মনে করার চেষ্টা করা হয় তো তখন সেই রিসাইকেল বিন থেকে আবার ফিরে আসে। আর যার কারণে দেখবেন আপনি ছোটোবেলায় যেই সমস্ত গ্রামের যেই সমস্ত এলাকায় বড় হয়েছে ওই গ্রামে যখন যাবেন তখন আপনার কাছে সব পরিচিত, আপনার যেই খাল দেখেন, যেই বিল দেখেন, যেই রাস্তা দেখেন আপনার মনে হয় একেবারে খুবই আপন। এবং প্রতিটা এই ওইটা যখন দেখবেন তখন আপনার অনেকগুলো স্মৃতি মনে পড়বে। অর্থাৎ এমনিভাবে আপনার অনেক সময় ওই তাফসির নাবলসির মধ্যে লেখে যে আমার সাথে একবার ওই লেখক বলেন যে আমার সাথে একজনের 33 বছর আগে একটা বিয়ের অনুষ্ঠানে দেখা হয়েছে, তার সাথে সালাম মোসাবায়া তৈরি হয়েছে, 33 বছর পরে আবার তার সাথে এক জায়গায় যখন দেখা হয়েছে সে আমাকে বলে আপনি আমাকে চিনেন। আমি তখন তাকে প্রথম দেখাই 33 বছর পরে মানুষের কতটা পরিবর্তন হয় আমি চিনতে পারি নাই, কিন্তু আমি যখন চিন্তা করার তাকে মনে করার চেষ্টা করেছি তখন আমার মনে পড়েছে যে 33 বছর আগে তার সাথে দেখা হয়েছিল, তিনি একজন এক জায়গার বিচারক ছিলেন এবং আমার সাথে শুধু মোসাফা হয়েছে। তো মানুষের এইরকম হয়, মানুষের এই স্মরণ শক্তির মধ্যে মূলত 3টা স্তর আছে এবং এই মানুষের ওই ব্রেনে বা স্মরণ শক্তির মধ্যে ধারণ করার ক্ষেত্রে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জাওফিহি,
মানুষের পেটের মধ্যে আল্লাহ তাআলা কোন মানুষের জন্য দুইটা অন্তর রাখেন নাই, মানুষের একটাই মন, একটাই ব্রেন। তো যার ফলে সে যখন কোনো কিছু ধারণ করে তখন সে একটাই ধারণ করতে পারে, দুইটা ধারণ করতে পারে না। আর যার কারণে দেখবেন আপনি, আপনি অনেক সময় জুতা নিয়ে আসছেন, একজনের সাথে কথা বলতে বলতে জুতা রাখছেন, আপনার ব্রেনটা বা আপনার মনটা আর একজনের কথার মধ্যে আবদ্ধ ছিল, জুতা রাখার ক্ষেত্রে আপনার মন ছিল না। তো তারপরে নামাজের পরে আপনি জুতা খুঁজে জুতা পান, কারণ আপনি যখন জুতাটা রাখছেন সেই সময় আপনার মন ছিল না, যার কারণে মনে নেই, আপনার ওই স্মরণ শক্তির মধ্যে এটা জায়গা গ্রহণ করে নাই। এমনিভাবে অনেক সময় আপনি কথা বলতে বলতে আসছেন এবং জুতা রাখছেন, নামাজ শেষ হওয়ার পরে আপনি একটা বাক্সের মধ্যে আপনার জুতা খুঁজতেছেন আর ওখানে গিয়ে দেখেন আপনার জুতা নাই, তারপর আপনি সব জায়গা খুঁজতেছেন, আপনি পেরেশান হচ্ছেন, আপনি ওই বাক্সে কেন গেলেন? কারণ আপনি ওই বাক্সের মধ্যে আগে যতদিন নামাজ পড়তে আসছেন ওইখানে আপনি জুতা রাখছেন, আর ওই জুতা রাখার কারণে ওই বাক্সটা আপনার মনের মধ্যে গেঁথে রয়েছে। আর এই কারণে আপনি যখন আজকে জুতা রাখছেন আপনার মনে ছিল না কোথায় রাখছেন, কিন্তু আপনি ওখানেই গেছেন। কেন? কারণ ওইটা আপনার মনের মধ্যে আগে থেকে স্টোরেজে জমা ছিল, আর যার কারণে নামাজের পরে আপনার ওই স্টোরেজে গেছে, ওখানে যখন পান না তখন অন্য জায়গায় খুঁজতেছেন। তার অর্থ হলো যে মানুষ যখন কোনো কিছু ধারণ করে তখন একটাই ধারণ করতে পারে, দুইটা ধারণ করতে পারে না। এই কারণে অনেক ছাত্র ফেল করে। কেন ফেল করে? কারণ তার পড়াশোনা, তার অঙ্ক, বাংলা, ইংরেজি যা যা পড়াশোনা আছে এইগুলো পড়াশোনা তার মনোযোগ দিয়ে, মন দিয়ে পড়লে এটা তার মাথায় ঢুকত, কিন্তু তার মন হইল গানে, তার মন হইল বন্ধু বান্ধবের আড্ডায়, নাটকে, সিনেমায়। তো যার কারণে পড়ে ঠিকই কিন্তু মন পড়ার মধ্যে নেই। কিন্তু আবার ওই খারাপ ছেলেটাই তাকে যদি পরীক্ষার পরীক্ষা দিতে যাচ্ছে, এখন পরীক্ষার আগে একজন বলতেছে এই আজকে পরীক্ষায় প্রশ্ন তো ফাঁস হয়েছে, বলে কী প্রশ্ন, বলে অমুক প্রশ্ন, অমুক প্রশ্ন, অমুক প্রশ্ন। ওই ছেলেটা ওই সময় মাত্র 5 মিনিট সময়, ওই 5 মিনিটের মধ্যে এই 5টা প্রশ্ন সে এমনভাবে দেখে, তার পুরো মনোযোগ দিয়ে দেখার কারণে ওই পরীক্ষায় যখন যায় সব সে হুবহু লিখে আসে, অথচ সে সারা বছর ওই প্রশ্ন মুখস্থ করে তার মুখস্থ হয় না, সারা বছর পড়াশোনা মুখস্থ করে মুখস্থ হয় না। কেন? কারণ মানুষ মুখস্থ করার শক্তি একটা, দুইটা সে করতে পারে না, যে কোনো একটাই তার মনের মধ্যে ঢুকবে। ধারণ ক্ষমতা একটাই, দুইটা না। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইন, আল্লাহ তাআলা মানুষের জন্য দুইটা মন রাখেন। এই জন্য কেউ যদি চায় তার মনের মধ্যে দুটো দিক রাখতে, যে আল্লাহ কেউ চাই আবার আল্লাহর শত্রু শয়তান কেউ চাই, তো দুইটাকে সে ধারণ করতে পারবে না। হয়তোবা শয়তানের পথে যাবে আর না হয় আল্লাহর পথে যাবে, যে কোনো এক পথে যাবে। এই জন্য এই ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা এরকম হাজারো নিয়ামত রাখছেন যেগুলো এখনো বৈজ্ঞানিকরা বুঝতে পারে না, এখনো বৈজ্ঞানিকরা এগুলো রিসার্চ করে গবেষণা করে বের করতে পারে না। মানুষের শরীরের মধ্যে, ব্রেনের মধ্যে 1 লক্ষ ট্রিলিয়নের বেশি সেল আছে, আর এই সেলগুলোর কি কাজ? ব্রেনের যেই মেধা শক্তি, স্মরণ শক্তি, সেখানে এই সেলগুলো, কিন্তু এই সেলগুলোর কি কাজ এগুলো এখনো বৈজ্ঞানিকরা বের করতে পারে না, জানি না। আল্লাহ তাআলা মানুষের এই স্মরণ শক্তিকে এত বড় নিয়ামত হিসাবে মানুষের কাছে দিয়েছে। আপনি চিন্তা করেন, আপনি ডাক্তার হইলেন, আপনি FRCS, FCPS সবচেয়ে বড় ডিগ্রি আপনি ধারণ করলেন, কিন্তু আপনি
ব্রেন হ্যামারেজ হইল। ব্রেন হ্যামারেজ হওয়ার কারণে, স্ট্রোক করার কারণে আপনি মাথার থেকে সব চলে গেছে, আপনি সব ভুলে গেছেন, আপনি যত বিদ্যা শিখছেন কিছুই নাই, আপনার ছেলে কেউ আপনি ছিলেন না। তো আপনি এত বড় ডাক্তার, যেই ডাক্তার সব ভুলে গেছেন, আপনার কাছে আর কোনো রোগী আসবে? আপনি তো কিছুই পারেন, সবই ভুলে গেছেন। আপনি বড় ইঞ্জিনিয়ার, সারা জীবন কষ্ট করে শিখছেন, আপনার ওই ব্রেন স্মরণশক্তি আল্লাহ তাআলা যদি নষ্ট করে দেন আপনার সব কিছু ভুলে যাবেন। আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি কারেন্ট ঠিক করতে পারেন, আপনি পানি ঠিক করতে পারেন, আপনি অমুক কাজ পারেন, যত বিদ্যা যত দক্ষতা আছে এই সকল দক্ষতা ওই এক স্মরণশক্তির নিয়ামতের উপরে। আল্লাহ যদি ওই নিয়ামতটা আপনার কাছ থেকে উঠিয়ে নেন, এই সকল দক্ষতা, সকল ডিগ্রি, সকল পাস, সব মুহূর্তের মধ্যে শেষ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরু, তোমরা মনে করো। আর এই মনে করাটা অনেক বড় নিয়ামত। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহর নিয়ামতকে তোমাদের উপরে স্মরণ করো। নিয়ামত, আল্লাহর নিয়ামতকে স্মরণ করতে বলছে। কেন স্মরণ? কারণ আমরা দেখি, আমি যদি একটু স্মরণ করি এখন, যে আমার যে চোখ আছে, এই চোখ আমার বাবা দিছে, বাবা দিছে চোখ, বা কোনো ডাক্তার বা প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার দিছে, এই চোখের মধ্যে যদি দুনিয়ার কোনো ডাক্তার বৈজ্ঞানিক আমার বন্ধু কেউ দিছে, এই চোখের মধ্যে লেন্স, এই চোখের মধ্যে পানি, এই পানি যদি চোখে যে পানিটা আসে, এই পানি যদি না আসে চোখের জ্যোতি শেষ হয়ে যাবে, চোখে দেখবে না, চোখের মধ্যে পানি আসা। এই চোখের সাথে যে আপনার কানের, নাকের, ব্রেনের সম্পর্ক আছে, এই সম্পর্ক যদি কোনো একটা ছেদ হয়ে যায় তো আপনি চোখে দেখবেন না। তো এই চোখ কে দিছে? আল্লাহ তাআলা দিছে। এখন এই চোখ যে আল্লাহ তাআলা দিছেন, আর আল্লাহ তাআলা এই চোখের এত বড় নিয়ামত দিছেন যে এই চোখ দ্বারা আমি দেখতে পারতেছি, আমি জ্ঞান শিখতে পারতেছি, আমি কাজ করতে পারতেছি, আমি হাঁটতে পারতেছি, আমি চলতে পারতেছি, আমি খাইতে পারতেছি, আমি ব্যবসা বাণিজ্য করতে পারতেছি। এই চোখ যদি না হলে আমি কিছু করতে পারতাম না। এখন এই চোখ যে আল্লাহ তাআলা দিছেন, এই আল্লাহ তাআলা আমাকে কি এমনি এমনি দিছেন? আমার এই কথা আমি কখনো মনে করছি যে চোখটা কোথায় পাইছি? কেন? কারণ এইটা আমার, যদিও আমি জানি চোখ আল্লাহ দিছে, কিন্তু এটা আমার ওই ডিসাইকেল মিনে চলে আসে, মানে ওই বাতিল ভুলে যাওয়া জিনিসের মধ্যে এটা ওই বিনের মধ্যে ঢুকে আছে, আমি মনেও করি না, আমার চিন্তায় আসে না। তাফসীরে নাবুতিতে বলেন, যদি কোনো মানুষকে বলা হয় যে ভাই এই যে বিরাট বড় বড় বোয়িং প্লেন, এক একটা প্লেনে প্রায় 500 লোক ধারণ ক্ষমতা, 500 লোক আরোহণ করতে পারে, এত বড় প্লেন, এত বড় প্লেন, যেই প্লেনের মধ্যে চলার জন্য পাখা লাগে, সেখানে চাকা লাগে, সেখানে ইঞ্জিন কয়েকটা লাগে, সেখানে কেবিন, ক্রু এবং কেবিনের মধ্যে বিভিন্ন মেশিনারিজ থাকে, এবং এগুলো ঠিক করার জন্য বিশিষ্ট ইঞ্জিনিয়ার, অন্য ইঞ্জিনিয়াররাই বোয়িং ঠিক করতে পারে না। এই যে আমাদের দেশে এখন এয়ারবাস আনতেছে, এয়ারবাস আমাদের দেশে এতদিন বোয়িং ছিল, অর্থাৎ যত বাংলাদেশে যত বিমান বাহিনী বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বিমান বিশেষজ্ঞ বলেন, সব বোয়িংয়ের উপরে। এয়ারবাস আনবে, একটা মানুষও কেউ জানবে না এইটা কেমনে ঠিক করে, কেমনে চালায়, কেমনে এটা ক্যাপ্টেন গিরি করে, পুরো নতুন এক সেট আপ ওই দেশ থেকে এনে তারপরে এয়ারবাস চালাইতে হবে। এখন এত বড় তাফসীর নাবুতিতে বলে যে এত বড় একটা বিমান, এখন যদি কেউ বলে এই বিমানটা আসলে এটা কোনো কারখানায় হয়নি, বাংলাদেশের পিরোজপুরের এক নদীর মধ্যে একবার ঝড় হয়েছে, ওই ঝড়ের থেকে বিমানটা বের হয়ে বাস এটা আকাশে উড়া শুরু হয়েছে,
এখন যদি এটা কেউ বলে তো তার কথা কেউ বিশ্বাস করবে? বলবে পাগল, এরে পাবনায় দিয়ে আসো। অথবা যদি বলে যে এই যে একটা বই, থিসিস বই, 500 পৃষ্ঠার একটা বই, এই বইয়ের মধ্যে ডিকশনারি, বাংলার আরবির প্রতিটা শব্দের অর্থ আছে, ইংরেজি শব্দের অর্থ আছে, এবং আরবি শব্দের প্রতিশব্দ আছে, এর প্রতিশব্দ কী, এগুলো আছে, বিরাট গবেষণা করে বই একটা আমার সামনে। এখন যদি কেউ বলে এই বইটা লাইব্রেরির মধ্যে একদিন আগুন লাগছে, একটা বিস্ফোরণ করছে, ওইখান থেকে এই বইটা আবিষ্কার হয়ে গেছে, তাহলে এটা যদি কেউ বলে তখন মানুষ তার কথা কেউ বিশ্বাস করবে? তাকে কী বলবে মানুষ? পাগল বলবে। এইগুলার ক্ষেত্রে যদি পাগল বলে, বোয়িং এমনি হয়ে গেছে, বিস্ফোরণ থেকে হয়েছে, যদি পাগল বলে, তো যারা যেই সমস্ত বৈজ্ঞানিকরা বলতে চায় যে দুনিয়াটা আসমান জমিন এগুলো সে একদিন বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ থেকে এগুলো তৈরি হয়েছে, এই মানুষ মানুষ এমনি এমনি তৈরি হয়ে গেছে, এক জায়গায় একটু ধোয়া আসছে, ধোয়া থেকে মানুষ তৈরি হয়ে গেছে, চোখ এমনি চোখ, এগুলো এমনি প্রাকৃতিক প্রাকৃতিক উপায়ে এক বানর ছিল, বানর থেকে ছাগল হয়েছে, ছাগল থেকে গরু, গরু থেকে শুয়োর, শুয়োর থেকে মানুষ হয়ে গেছে। এখন এরকম যদি কেউ বলে তাহলে তাকে কি বলা যাবে? তাকে পাবনা হাসপাতালে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এটা আপনি এখন বলতেছেন, কিন্তু আপনি একটু চিন্তা করেন, আপনি কোনো সময় চিন্তা করছেন কিনা আমার এই চোখটা কোত্থেকে আসবে, আমার এই ব্রেন কোত্থেকে আসলো, আমার হাড়টা কোত্থেকে আসলো, আমার হাতের শক্তিটা কোত্থেকে আসলো, এই হাতের মধ্যে যদি এরকম হাড্ডিগুলো না থাকতো, হাড্ডির জোড়াগুলো না থাকতো, আপনি ভাত খেতে পারতেন না। ওই যে বিড়াল যে খায় কেমনে চেটে চেটে, এই সে কুকুর কীভাবে খায়, মাটিতে থাকে, মাটি থেকে চেটে চেটে খায়, তো আপনার আমাকে ওই মাটিতে চেটে চেটে ভাত খেতে হতো। এই হাতের প্রতিটা জোড়া, আঙ্গুলের প্রতিটা জোড়া, আপনার পায়ের জোড়া, তারা আপনার হাত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা, এক একটা নিয়ামত, এক একটা নিয়ামত নিয়ে যদি আপনি চিন্তা করেন, এইটা যদি আপনি মনে রাখতে পারেন, আল্লাহকে চিনার জন্য এটাই যথেষ্ট। কিন্তু আমরা মনে রাখি না, আমরা ভুলে যাই, আরে এগুলো আপনি বিস্ফোরণ হয়ে গেছে, একটা প্রাকৃতিকভাবে হয়ে গেছে, গরু ছাগল থেকে আমরা মানুষ হয়েছি, অথবা মানুষ থেকে মানুষ হয়েছে, একটা চিন্তা একজনে বলে আমরাও সেইগুলা ধরে নিই, আমি আমার খাওয়া দরকার, আমার এইগুলো চিন্তা দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরু, মনে করো নিয়ামত আল্লাহ, আল্লাহর একটা নিয়ামত, নিয়ামত এক বছর, আল্লাহর তো হাজারো নিয়ামত আছে, ওয়াইন তাউদু নিয়ামত আল্লাহ ইলা তুহসুয়া, আল্লাহর নিয়ামতকে যদি তোমরা গণনা করো কখনো শেষ করতে পারবা না। কিন্তু এখানে নিয়ামাতান একটা নিয়ামত কেন বলছেন? কারণ একটা নিয়ামত যদি মানুষ মনে রাখে, একটা নিয়ামতকে যদি মানুষ সব সময় মনে রাখে, আমার এই চোখটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই যে মানুষ অন্ধ যার দুনিয়া কোনো স্বাদ নাই, আমি যদি অন্ধ হইতাম আমার কী হইত? অনেক মানুষ আছে দেখা যায় দুনিয়াতে সারা জীবন অপকর্ম করছে, বাপ মারা গেছে, একটু শখ খাইছে, আর তার মাথার মধ্যে একটা চিন্তা, আমার বাবা হঠাৎ করে মারা গেছে, আমি যদি মারা যাই আমার কী হবে, আমি যদি মারা যাই আমার কথা তো কেউ জিজ্ঞাসা করবে না, টাকা পয়সা নিয়ে আমার কী হবে, আমার বাবারা তো টাকায় বাঁচাইতে পারে নাই, তার পাঁচতলা বাড়িও তাকে বাঁচাইতে পারে নাই, আমরা ছেলেমেয়েরাও তাদের বাঁচাইতে পারেনি, তো আমি মরে গেলে কী হবে? কারণ এই চিন্তা যখন তার মধ্যে মৃত্যু চিন্তা আসে, সবাই ফ্যামিলির যত লোকজন আছে বলে আরে মৃত্যু চিন্তা করো না, মৃত্যু চিন্তা করো না, মৃত্যু চিন্তা বাদ দাও, মৃত্যু চিন্তা বললে কষ্ট লাগবে, মৃত্যু চিন্তা বদল যা খাও দাও বুঝি করো। অথচ মানুষ মারা যাওয়া ছাড়া কারো উপায় আছে? রসুল বলেন আকসিরু মিন যিকরি হাযি বিল্লাজার, তোমরা বেশি বেশি স্মরণ করো ওই জিনিসকে যেটা তোমার সকল স্বাদ আহ্লাদ স্বপ্নকে দুঃস্বাদ করে দেবে। আপনার আমি এখন স্বপ্ন দেখতেছি যে আমি এখান থেকে মসজিদে গিয়ে বাসায় যাব, বাসায় গিয়ে খাবো, খাওয়ার পরে এইটা করবো, অমুক জায়গায় বেড়াইতে যাবো, ছেলেমেয়ের এইটা করবো, আমি যদি যাওয়ার সময় পথে মরে যাই আমার এই চিন্তা ভাবনা কিছু থাকবে? কোনো মুহূর্তের মধ্যে শেষ, বরং এখন তো আরও ভয়ানক, আল্লাহ তাআলা বোঝানোর জন্য অনেক সময় এই সকল নিয়ামতগুলো দেন, আজকেও ভূমিকম্প হয়েছে। আবার এক জায়গায় পড়লাম কিছুদিন আগে, বাংলাদেশ নাকি 8 মাত্রার
স্কেলের ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা আছে, ঝুঁকিতে আছে। আট মাত্রার ভূমিকম্প হওয়া মানে সব ভেঙে চুরমার হয়ে যাওয়া। ওই যে ইসে কি বলে মরক্কোতে যে পুরো এলাকা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ওখানেও সাত মাত্রার ভূমিকম্প হয়নি, এর চেয়ে কম হয়েছে। আর আট মাত্রার ভূমিকম্প মানে এই চব্বিশ তালা, তিন তালা, দশ তালা সব মাটির সাথে গুলিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন ওমা ইউআদ্দিবুহুম ইল্লা ওয়াইস্তাগফিরুন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষের কাছে অনেক সময় নিদর্শন পাঠাই যাতে তারা আমার কাছে ফিরে আসা লাগবে এইটা যাতে মনে করে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে একটু ভূমিকম্প দেন, আল্লাহ তাআলা মাঝে মধ্যে একটু বন্যা দেন, আল্লাহ তাআলা মাঝে মধ্যে এই বাতাসকে একটু কঠোর করে ঘূর্ণিঝড় বানিয়ে দেন, আল্লাহ তাআলা অনেক সময় স্বাভাবিক পথে হঠাৎ অ্যাক্সিডেন্ট আমার সামনে দিয়ে দেন, এগুলো দ্বারা আমাকে মনে করিয়ে দেন যে তোমাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর এটাই বাস্তবতা, এটাই চরম বাস্তবতা। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, বড় কোটিপতি হন, আপনি পাঁচটা দোকানের মালিক হন আর পাঁচটা বাড়ির মালিক হন, আপনাকে মারা যেতে হবে তখন এই পাঁচটা বাড়ির সব অন্য মানুষ ভোগ করবে, কেউ বলবে না আপনি মালিক। আপনি যে এই বাড়ির মালিক ছিলেন আপনি মারা যান, সাথে সাথে বলবে তাড়াতাড়ি লাশ দূরে সাথে, না এ তো এই বাড়ির মালিক, উনি তো এই বাড়ি ছাড়া কখনো যায়নি, উনি এই বাড়ি ছাড়া কোথাও যাবে না, আরে তাড়াতাড়ি কবরস্থানে পাঠাও। আপনাকে আপনার আপন জোর জোর করে নিয়ে কবরে পাঠাবে, এটাই বাস্তবতা। এই জন্য ওই চরম বাস্তবতা আমাদেরকে মনে রাখতে বলেন, এটা মনে রাখতে হবে। বাস আমরা তো জানি মারা যাবে সবাই, এই জানার নাম স্মরণ না। ওয়াজ গুরু মনে করো আমি এখন আমার ওই স্মরণ হয় না, আমার স্মরণ কেন হয় না, ওই যে আমি বললাম যে আপনি জুতা নিয়ে আসেন আর একজনের সাথে কথা বলতে বলতে আসেন, যাওয়ার সময় কোথায় জুতা রাখছেন এটা খুঁজে পান না, কারণ আল্লাহ আপনাকে মন দিছে একটা, আপনি কথার মধ্যে মন ছিলেন। আমার এখন বর্তমান মনটা কোথায়, আমার মন আজকে নাটক কী হয়েছে, আজকে সিনেমা কী হবে, আমার স্ত্রী কী বলছে, আমার ওয়াইফ কী বলছে, আমার পার্টনার কী বলছে, বন্ধু বান্ধব কী বললো, রাজনৈতিক নেতা কী বললো, অমুকজনে কী বললো, এই সবে আমার মন ব্যস্ত। আমি আল্লাহর নিয়ামত স্মরণ করার ক্ষেত্রে আমার মন নাই, আমার মৃত্যুকে স্মরণ করার ক্ষেত্রে আমার মন নাই, আল্লাহর দেওয়া প্রতিটা মুহূর্তে নিয়ামত যে আমি গ্রহণ করতেছি ওইটা মনে করার মতো আমার মন নাই, ওইখানে মন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরু, তুমি মনে করো, স্মরণ করো, নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে তোমাদের উপরে। এইখানে তাফসীর নাবুসির মধ্যে নিয়ামতের ক্ষেত্রে অনেকগুলো নিয়ামতের কথা আলাদা আলাদা করে বলছেন, যে মানুষের মনের নিয়ামত, চোখের নিয়ামত, পায়ের নিয়ামত, এগুলো এমন একটা এক একটা নিয়ামত নিয়ে আপনি যদি চিন্তা করেন আপনার মোমেন হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য যথেষ্ট। একটা নিয়ামত নিয়ে শুধু আপনি মনে করেন, একটা নিয়ামত অমিসা কাহুল্লাদি ওয়াসাকা করবি, পরের কথা তোমরা মনে করো আল্লাহর অঙ্গীকারকে, যেই অঙ্গীকারকে তোমাদের সাথে আল্লাহ তাআলা করেছেন। একটা হলো কেউ একা অঙ্গীকার করা, আর একটা হলো দুইজন মিলে অঙ্গীকার করা। আরবিতে একটা শব্দ আছে কাতালতু, আমি তাকে হত্যা করেছি, আর একটা হলো কাতালতু, আমি তার সাথে যুদ্ধ করেছি। যুদ্ধক্ষেত্রে দুইজন লাগবে, সেও আপনাকে মারবে আপনিও তাকে মারবে। আর যদি আপনি বলেন হত্যা, তার মানে আপনি শুধু আক্রমণ করছেন। এখন আপনি কি এটা বলেন নাকি আমি কাতালতুর নামোস, আমি মশার সাথে মারামারি করেছি, মশার সাথে যুদ্ধ করেছি, বলেন এটা কেন? কারণ মশা আপনার সমকক্ষ না। বলেন আপনি কি বলেন, আমি মশাকে হত্যা করেছি। দুইজন কখন লাগে, যখন সেখানে কাজটা দুজনের পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা বলেন যে অঙ্গীকার, যে অঙ্গীকার আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছেন, তোমাদের সাথে নিয়েছেন, সেই অঙ্গীকারকে মনে করো। সেই অঙ্গীকার কোনটা?
ইলকুলতুম সামিআনা ওয়া আতানা, তোমরা নিজেরা বলেছিলা হে আল্লাহ আমরা শুনেছি আমরা মেনেছি, এই অঙ্গীকার আমরা আল্লাহর সাথে করেছি। এই কথা মনে করো যে তোমরা এটা করছো আল্লাহর সাথে। তোমরা দুনিয়ায় যদি কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা এটাকে খুব খারাপ মনে করো যে আমি ভাই তার সাথে ওয়াদা করছি, তার মেয়েরে আমার ছেলের সাথে বিয়ে দিল, এখন আমি তার মেয়েরে এই বিয়ে আমি ভাঙতে পারবো না কারণ তার সাথে ওয়াদা হয়ে গেছে। যে ভাই আমি তার সাথে ব্যবসা করব আমি ওয়াদা দিছি, এখন এই ওয়াদা ভাঙতে পারবো না। আর আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি এই কথা আমার মনেই নেই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাফসীরের মধ্যে বলেন যে দুই রকম ওয়াদা, দুইটা ওয়াদা। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَىٰ। মানুষকে সারা পৃথিবীতে যত মানুষ মানুষ আসবে, আদম সন্তান সকল আদম সন্তানকে আল্লাহ তাআলা রূহের জগতে একত্রিত করছেন, একত্র করে সকল আদম সন্তানকে সাক্ষী রেখে, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা তাদের কাছে ওয়াদা দিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই, তোমাদের পালনকর্তা কি? আমরা সবাই এক বাক্যে আল্লাহর সাথে ওয়াদা করে আসি, কলু বালা, হে আল্লাহ আপনি আমাদের পালনকর্তা, সবাই আমরা মেনে আসি, সবাই আমরা বলে আসি হে আল্লাহ আপনি আমার পালনকর্তা, আপনি সকল নিয়ামত আমাকে দান করছেন, আপনি যা যা বলবেন সব কিছু শুনবো, শাহিদ না আলা হুসিনা, নিজের উপর আমি সাক্ষী দিলাম আল্লাহর সাথে ওয়াদা করে আসছি, আর এখন এসে আমি ওই আল্লাহর ওয়াদা কি আমি পালন করতেছি? ফজরের সময় আল্লাহ বলছে নামাজ পড়ো, আমি তখন ঘুমিয়ে থাকি। বাসায় গেলে আল্লাহ বলছে নাটক দেখতে পারবা না, মেয়েদের দিকে তাকাইতে পারবা না, আমি আল্লাহর ওয়াদা ভঙ্গ করতেছি। দোকানে গেলে আল্লাহ বলছে যে তুমি সুদ খাইতে পারবা না, মানুষকে ঠকাইতে পারবা না, আল্লাহর সাথে ওয়াদা করে আসছি হে আল্লাহ কখনো সুদ খাবো না, কখনো মানুষকে ঠকাবো না, আর আমি আল্লাহর ওয়াদা ভঙ্গ করতেছি। আল্লাহ বলেন ওই অঙ্গীকারকে আল্লাহর সাথে যে অঙ্গীকার করছো এই অঙ্গীকারকে একটু মনে করো, একটা অঙ্গীকার। দ্বিতীয় অঙ্গীকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন প্রথম এসে বাইতুল আকাবা, যখন মক্কায় মদিনার মুসলমানরা মদিনায় মক্কায় আসেন রসুলের কাছে ইসলাম গ্রহণ করার জন্য, রসুল বলছেন যে তোমরা আমার কাছে ইসলাম গ্রহণ করতে চাও, আমার সাথে কি অঙ্গীকারবদ্ধ হবা? সবাই সাহাবা একরাম বারা ইবনে মারুফ তাদের মুখপাত্র বলেন অবশ্যই আমরা অঙ্গীকারবদ্ধ হব, এবং তারা কি অঙ্গীকারবদ্ধ হয়েছে যে নাম নাউকা কামা নাম নাউ ইজরানা, হে আল্লাহ রসুল আমরা আপনার পাশে থাকব, আপনি যা বলবেন তাই শুনব, এবং আপনার রক্ষার ক্ষেত্রে আমরা আমাদের জীবন মরণ সব কিছু উৎসর্গ করব, যেরকম আমরা আমাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য জীবন মরণ টাকা পয়সা সব উৎসর্গ করব। আপনি আমি যে চাকরি করি এই চাকরি কেন করেন আপনি হিসাব করে দেখেন, আপনার ভাইয়ের সাথে মারামারি করেন বা বাপের জমি নিজে দখল করার জন্য, আপনার বাবার সাথে মারামারি করেন জমি নিজে দখল করার জন্য, কিন্তু আপনি দিনের শেষে আপনি চিন্তা করেন আপনি এই টাকা পয়সা ভাইয়ের সাথে বাবার সাথে বোনের সাথে মারামারি করে যেগুলো নিচ্ছেন আপনি নিজে খাওয়ার জন্য নিচ্ছেন না, আপনি নিচ্ছেন যে আমার ছেলেটা যেন ভালো স্কুলে পড়ে, আমার ছেলেটা যেন যা খাইতে চাই তা খাওয়াইতে পারে, অর্থাৎ আপনি আপনার ছেলের জন্য করতেছেন, মারামারি করতেছেন কাটাকাটি করতেছেন আপন জনের সাথে নিজের ছেলে মেয়ের জন্য, অথচ একসময় এই ছেলে মেয়েরাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, এই ছেলে মেয়েরাই একসময় ওল্ড হাউসে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, এই ছেলে মেয়েরাই বড় হইলে বিয়ে করে আলাদা হয়ে যায় বাবা বাঁচলো না মরলো, হাজারো ঘটনা আছে। তো তারা বলেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে যেভাবে রক্ষা করি এইভাবে হে আল্লাহ রসুল
আপনাকে আমরা রক্ষা করব, আপনার কথা শুনব, আপনাকে মানব, এটাই আল্লাহ তাআলা বলেন। ওয়াজকুরু মিসা, আল্লাহর ওই অঙ্গীকারকে মনে করো, যে অঙ্গীকারকে আল্লাহর সাথে করেছো যখন তোমরা বলেছিলা আমরা শুনেছি আমরা মেনেছি। আপনি বলতে পারেন এটা তো ওই আনসারীরা বলছে, আমরা তো বলি নাই। আমি যখন মুসলমান হইছি, মুসলমান হওয়ার অর্থ কি? আমি মুসলমান এর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা না বললে মুসলমান হয় কেউ? মুসলমান হইছি এর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমতার মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কারো কাছে আমি মাথা নত করব না, কারো কারো কথা শুনব না আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে পাঠাইছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা বলছেন, যেভাবে খাইতে বলছেন, যেভাবে ঘুমাইতে বলছেন, যেভাবে আমার জীবন চলার পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতিকে আমি বিশ্বাস করলাম এবং মানলাম, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমি অঙ্গীকার করছি আমি আল্লাহকে মানব, রসুলকে মানব, আর আমি এখন নামাজের বেলায় নামাজ পড়ি না, আমি এখন ঘুষের বেলায় ঘুষ খাই, আমি সুদের বেলায় সুদ খাই, আমি মানুষকে ঠকাইতেছি, আমি এই সব কিছু করি, এর দ্বারা কি আমি আল্লাহর অঙ্গীকারকে রক্ষা করতেছি, আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করতেছি? এটাই আল্লাহ বলেন, ওয়াজকুরু, তুমি মনে করো, স্মরণ করো আল্লাহর নিয়ামতকে, আল্লাহর অঙ্গীকারকে স্মরণ করো, যেই অঙ্গীকারকে তোমাদের সাথে আল্লাহ তাআলা বলেছেন যখন তোমরা বলেছো সামিআনা, আমরা শুনেছি এবং মেনেছি। তাফসীরে নববীর মধ্যে এর একটা ব্যাখ্যা বলেছেন, আমি আজকেটা বলবো না, আগামী সপ্তাহে বলবো। উনি এখানে বলেছেন যে মানুষের মধ্যে এই অঙ্গীকার, অঙ্গীকার হলো চার প্রকার। প্রথম অঙ্গীকার হলো মানুষের প্রকৃতি, দ্বিতীয় অঙ্গীকার হলো মানুষের বিবেক, আর তৃতীয় অঙ্গীকার হলো বাস্তবতা, চতুর্থ অঙ্গীকার হলো এই আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান। এই চারটাই অঙ্গীকার। যদি কেউ এমন হয় পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো রাসূল আসে নাই, উলামায়ে কেরাম বলেন যেহেতু তার কাছে ওই প্রকৃতির বিবেকের অঙ্গীকার আছে, তো আল্লাহ তাআলা এই বিবেকের কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। তার মধ্যে শুধু একটা বলি, প্রকৃতি, আপনি যখনই আল্লাহকে মানবেন আপনি শান্তি পাবেন, আপনি যখনই আল্লাহকে মানবেন না অস্থির হয়ে যাবেন। তাফসীর নববীর মধ্যে মেসাল দেয়, দৃষ্টান্ত দেয়, আপনি যদি গাড়ি চালান, আপনারা এই যে ডিএইচএস থেকে উত্তরা যাওয়ার একটা রাস্তা আছে, ওইখানে কেউ গেছেন না, ওইখানে যদি যান দেখবেন রাস্তাটা ভাঙা, ঠাস করে বামে পড়বেন আবার উপরে পড়বেন। এখন ওই জায়গায় যখন যাবেন, গাড়ি একবার ঠাস বামে পড়তেছে আবার উপরে পড়তেছে, আপনার চেসিস ভেঙে যাচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এখন আপনি কি বলবেন? এই গাড়ি ক্যাশ ক্যাশ করে উঠে চিৎকার দিয়ে উঠে, তো চিৎকার দেয় কেন গাড়ি? গাড়ি বলে যে ও মালিক, আমি এই রাস্তায় চলার জন্য তৈরি হইনি, আমাকে চলাবা এমন একটা রাস্তা যেখানে সমতল হবে। আপনি সমতলে চালাবেন, কোনো আওয়াজ নেই, কোনো ব্যথা নাই, আপনাকে কোনো ব্যথা দেবে না, ক্যাশ ক্যাশও করবে না, ধাক্কা ধাক্কিও করবে না, আপনাকে দোলাবেও না, আর ওইখানে যাবেন আপনি এইটা ভাঙবে ওইটা ভাঙবে এইভাবে আওয়াজ হবে। অর্থাৎ ওই গাড়িকে যখন আপনি ভাঙ্গা রাস্তায় নেন, গাড়ি চিৎকার করে যে আমি এইটার জন্য তৈরি হইব, আমি হইলাম স্বাভাবিক রাস্তা, সমতল রাস্তায় চলার জন্য তৈরি হয়েছে, আপনি তৈরি হয়েছেন আল্লাহকে মানার জন্য, আল্লাহর রসুলকে মানার জন্য। আর আল্লাহ এবং আল্লাহর রসুলকে যখনই মানবেন না তখনই আপনি অস্থির, তখনই আপনার দুঃখ, চোখ মুখ লাল, মানুষকে দেখি সারাদিন ব্যবসা করে চোখ মুখ লাল, কী ভাই কী হয়েছে আপনার, বললেন না, সারাদিন চাকরি করে কী হয়েছে ভাই, বললেন না, ওনার অথচ টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু ওই বড়লোকই আবার অনেক দেখা যায় অনেক টাকার মালিক, কিন্তু তার কোনো চিন্তা নাই, তার দেখা যায় তার জামা কাপড় চলা ফেরার মধ্যে টাকা পয়সার আল্লাহর নিয়ামতের বহির্প্রকাশ দেখা যায়, আর মনেও শান্তি,
কারণ সে তার জীবনকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়মের মধ্যে রাখছে, যার কারণে সে শান্তি পাচ্ছে। এইভাবে এইগুলো অঙ্গীকার, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এটা এক হাদিসের মধ্যে যেটা আছে যে কোনো সন্তান যখন বাবা মায়ের জন্য কোরআন তেলাওয়াত করে তখন ওই সন্তান ওই বাবা মায়ের কবলের মধ্যে আলাদা নিয়ামত আসে, তখন ওই বাবা মা বলে হে আল্লাহ এটা কীভাবে আসে, তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয় বিআখদি ওয়ালাদিকুমাল কোরআন, তোমার ছেলেটা যে হাতে ধরেছে এই কারণে তোমার ছেলে এখন কোরআন পড়তেছে, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে দিতেছে। তো এই হাদিস থেকে ওলামায়ে কেরাম বলে যে যখনই ওই মৃত ব্যক্তির জন্য জীবিত মানুষরা দোয়া করে অথবা সৎকার করেন অথবা ভালো মতো কাজ করে তো সেগুলো তারা তখনই বুঝতে পারে। জি, আর কোনো প্রশ্ন আছে? সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Thank you.